ওল্ড দেব ইজ ব্যাক ভাই আর কোনো কথা হবে না আমরা এই দেবদাটাকে মিস করছিলাম আমাদের মনে হচ্ছিল কোথায় হারিয়ে গেল এই দেবদা আমরা কেন দেখতে পাচ্ছি না এই দেবদাকে এইবারে তোমরা ভাবো খাদান কি হতে চলেছে একে বলে প্রমোশন এই মানুষটার মাথাটা না জাস্ট একটা মাস্টার মাইন্ড আমি আর কিছু বলবো না একটা করে স্কেডিউল র্যাপ করছে একটা করে পোস্টার দিচ্ছে তোমরা ভাবো একে বলে প্রোমোশন এটাকে বলে মানুষের মধ্যে গেঁথে থাকা কিভাবে গেঁথে থাকতে হবে নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে খাদানের আবার একটা নতুন পোস্টার চলে এসেছে এবং যেখানে আমরা একই পোস্টারের মধ্যে দেবদা এবং যিশুদাকে একসঙ্গে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা এটাও জেনে গেলাম যে সেকেন্ড স্কেডিউল কিন্তু র্যাপ হয়ে গেল ঠিক আছে এবার দেখা যাক থার্ড স্কেডিউল কবে শুরু হয় মোস্ট প্রবাবলি এই সিনেমাটা তিনটে স্কেডিউলই হবে কিন্তু হ্যাঁ মানে প্রায় ছবিটার মনে হচ্ছে সিক্সটি টু সিক্সটি অলরেডি ডান হয়ে গেছে কীভাবে জাস্ট টিম খাটাখাটনি করে কাজটাকে ওঠাচ্ছে এটা শুধু আমাদের ভাবতে হবে হ্যাঁ অরিজিনাল লোকেশনে গিয়ে শ্যুট অরিজিনাল কয়লা খনিতে গিয়ে শ্যুট সেখানে এত পরিমাণ মানুষের মানে জনসমাগম জাস্ট সমুদ্রের মানে কি বলবো জনসমুদ্র আসছে যেন দেবদাকে দেখার জন্যে যেখানেই শুটিং করতে যাচ্ছে কিন্তু কারোর সঙ্গে কোনো খারাপ বিহেভিয়ার নয় প্রত্যেকের সঙ্গে ভালো বিহেভিয়ার রেখে এরকম মন দিয়ে কাজ করে যাওয়া সত্যি দেবদার পক্ষে মানে এটা এটা মানুষটাকে স্যালিউট করতে হবে আমরা একটু পোস্টারটা নিয়ে কথা বলি তার আগে সর্বপ্রথম বলতে চাই যে খাদান কিছু ভায়োলেশন দেখাতে আসছে আমাদের মানে ভায়োলেন্স ভর্তি থাকবে এই ছবিটার মধ্যে এটা আমরা পোস্টার দেখে শিওর হচ্ছে দেখো দেবদার হাতে যে কুঠারটা দেখতে পাচ্ছি আমরা সেই কুঠার থেকে রক্তটা কিভাবে ঝরে পড়ছে এবং তার পেছনেই আমরা লাশ দেখতে পাচ্ছি মানে মারকাটারি বোঝো তো খাদা নাচতে চলেছে সেই গল্প এবং তার সঙ্গে সঙ্গে যিশুদা যিশুদাকে একদম অন্য রকম লাগছে সাদা ধুতি পাঞ্জাবিতে এবং কপালে তিলক মানে কি অদ্ভুত টাইপের এই মানুষটার লুকটা না মানে অন্য রকম লাগছে মানে দেবদা এবং যিশুদার কম্বিনেশনটা এত ভালো লাগছে দেখতে জাস্ট কোনো কথা হবে না আর দেবদাকে প্রচণ্ড ভালো লাগছে মূল কারণ কি জানো দেবদার হাইট মানে দেবদা তো প্রচণ্ড লম্বা এই ধরনের ক্যারেক্টারে এই ধরনের লম্বা এবং এরকম সুঠাম ফিজিক অত্যন্ত জরুরি যেটা দেবদা ক্যারি করেন নিজের মধ্যে সব সময়ের জন্য এবং লুক নিয়ে আমি কি বলবো সোমনাথ দা লুক দিয়েছেন তো সোমনাথ দার সাথে কিছুদিন আগেই আমার কথা হচ্ছিল দাদা বলছিলেন যে দেবদার যে দুটো দেব আমরা দেখতে পাবো বেসিক্যালি বাবা দেব এবং ছেলেদেব এই দুজন দেবের জন্য আলাদা আলাদা রকমের ভাবা হচ্ছে আর সেই আলাদা আলাদা রকমটা আমাদের সামনে কিন্তু মোটামুটি এসছে ঠিক আছে ওই লম্বা চুল লম্বা দাড়ি ওই দাড়ি গালভর্তি দাড়িটা হচ্ছে বাবাদেব আর যে ছোট ছোট দাড়ির যে লুকটা সেটা হচ্ছে ছেলেদেব এইখানে কিন্তু পোস্টারে আমরা বাবা দেবকে দেখতে পাচ্ছি বাবা দেব এবং তার বন্ধু যিশু সেনগুপ্ত মানে আমরা দেখতে পাচ্ছি এবং দুর্গাপুর আসানসোল এবং বাঁকুড়া এই তিনটে জায়গায় কিন্তু শ্যুট হলো সেকেন্ড স্কেডিউলটা আমরা জানতে পারলাম এবং জাস্ট দারুণ হলো দারুণ হলো রন্ডিহা ড্যাম্পে কি পরিমাণ লোক ছিল বাঁকুড়ার রন্ডিহা ড্যাম্প সেটা আমরা গতকালই দেখতে পেয়েছি তো এরকম শুধু রন্ডিহা ড্যাম বলে না যেখানে যেখানে শুটিং হচ্ছে সেখানে সেখানে লোকের জমায়েত হয়ে যাচ্ছে এবং ফ্যাবিউলাস একটা পোস্টার পোস্টারটার মধ্যে কি একটা ডার্ক বিষয় লক্ষ্য করতে পারছো মানে পোস্টারটা দেখেই মনে হচ্ছে ভাই হ্যাঁ কিছু একটা আসছে কিছু একটা আসছে এইবারে আর মানুষ বলতে পারবে না বাংলা দ্বারা কি হয় কিছুই সম্ভব নয় মানে এই মানুষটা সত্যি তো বক্স অফিস কিং ওনাকে বলা হয় আমি চাইবো যে দেবদার প্রিভিয়াসলি এই যে রিসেন্ট টাইমে যত বক্স অফিস হয়েছে সব থেকে বেশি তো প্রজাপতি রয়েছে আমি চাইবো খাদান প্রজাপতি থেকেও বিট করে অনেক দূর এগিয়ে যাক মানে আজকে দেবদার এই সাকসেস যদি পান দেবদা তাহলে দেবদা আবার একটা এরকম গল্প নিয়ে কাজ করবেন বা এই ধরনের একটা এই টেস্টেড ছবি নিয়ে কাজ করবেন যদি আজকে দেবদা সাকসেসফুল হন আরও প্রডিউসার্সরা এগিয়ে আসবেন যে বাংলায় মেন স্ট্রিম মশালা ছবি করার জন্য তো ফ্যাবিউলাস লাগছে যেমন দেখতে লাগছে দেবদাকে মুখের এক্সপ্রেশন দেখেছ কি অ্যাংরিনেস মুখটার মধ্যে আর যিশুদাকে যদি আমরা দেখি একটা মুচকি হাসছে মানে এই ক্যারেক্টারটা না অত্যন্ত রহস্যজনক একটা ক্যারেক্টার যিশুদার ক্যারেক্টারটা আমার যেটা দেখে মনে হচ্ছে তার হাতে শৃখল দেখতে পাওয়া যায় সে রাধে রাধে বল বলে জয় রাধে বলে এদিকে আবার এরকম একটা ক্যারেক্টারের সঙ্গে সে পিঠোপিঠি বন্ধু খুব সম্ভবত তো দারুণ লাগছে দারুণ লাগছে মানে আকাশ থেকে চিলগুলো উঠছে ওটা দেখা যাচ্ছে পেছন থেকে একটা ভাব মানে সাইডটা ব্ল্যাকিশোন ফ্যাবিউলস লাগছে জাস্ট দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো এই পোস্টারটা খাদানের অবশ্যই কমেন্ট করে জানাও আর খাদান টিমের জন্যে অনেক অনেক শুভকামনা কুরবানি ঈদে যদি আসে তো চলে আসুক আর দর্শক মহল ওয়েট করতে পারছে না জাস্ট আউটস্ট্যান্ডিং কিছু আসছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো লাইক করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কেউ হলো না আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা